হ্যালো আপুরা ভাইয়ার, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ভিডিও এলো, একটা ভিডিওকে ভাল লাগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল কারে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো ফাতা এটা কিন্তু সবাই ছিলেন কম বেশি, এটা হচ্ছে সাজনা ফাতা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে অনেকের বাড়িতে গাছ টাছ থাকে, তো বেশিরভাগ সময় পাওয়া যায় না, আবার অনেকের বাড়িতে গাছ টাছ থাকে। তা আমরা হচ্ছে হলো দেখ আমরা গ্রামের তো নামছি এগুলা, তো গ্রামের তো নানি মনে করেন যে অনেকগুলোর খামু, তো এটা রেসিপিটা কান্নাকার লগে শেয়ার করুন। তো পাতাগুলারে ভালো করে ধুই, এরকম হচ্ছে একটা জালিয়ালা ইয়ের মধ্যে লই, তারপরে এটার মধ্যে বলের মধ্যে লই, এটার কি কয় ঝুড়ি, ঝুড়ির মধ্যে লই, এগুলোর ভালো করে হচ্ছে দুই লোমো দুই লই, ঠিক আছে। এটার একটু হচ্ছিল পানি জড়ায় লোমো হালকা পাতলা, বেশি পানি জড়ানোর কোনো দরকার নেই। আর পাতা যেহেতু ঠিক আছে, পানি অটোমেটিক্যালি ঝরি যেভাবে, অত ওয়েট টুয়েট করার দরকার নাই। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু ঠিক আছে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল গায়ে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওকে অবশ্যই শেষ পর্যন্ত দেওয়ার অনুরোধ থাকবো। তো এটা ভালো করে একটু ধুই লইতে হইব, অনেক সময় দেখা গেছে যেহেতু গরম ধুলাবালি ঠিক আছে উড়ি ঠিক রোদের মধ্যে এগুলো ফুটতে হারে, বৃষ্টি হলে সমস্যা আছে না, রোদের মধ্যে তো ধুলাবালি বেশি উড়ে গরমের কারণে, তো এগুলো ভালো করে হচ্ছিলো কসলে কসলে ধুতে হইব পাতাগুলারে, তো ধুই তারপর হচ্ছিলো এগুলার উড়ে রাখ। বাদ বাকি হচ্ছে হলো যে শাক রান্ধনের যে প্রক্রিয়া সেগুলো চালাইতে হবো, তো এটারে হচ্ছে হলো ভালো করে হচ্ছে হলো ঝুড়িটারে এনে উড়ে রেখছি সিঙের এক পাশে, তো এগুলো হচ্ছে হলো পাতিলের মধ্যে লই লই, পাতিলের মধ্যে লই তারপরে হচ্ছে হলো এগুলোর চুলার মধ্যে বইয়ে দিয়ে, তো এগুলো কড়াইয়ের মধ্যে লই লই, এগুলোর লগে কিছু দেন কোনো দরকার নাই। তো কড়াইয়ের লই হচ্ছে হলো বইয়ে দিছি চুলার উপরে, এগুলো হচ্ছে হলো ওইতেই আছে, এগুলো একটা সময় একারি অল্প কত দূরে যাবো দেখতে কিন্তু অনেক মনে হইতেছে ঠিক আছে, একদম জন ওইয়ে বা একারি অল্প কত দূর হয়ে যাবো। আর এটা কিন্তু স্বাস্থ্যের লাই অনেক বেলা, যারা সাজনা পাতা খান না অথবা যারা খান তারা জানেন ঠিক আছে সাজনা পাতার অনেক গুণাগুণ আছে। তো আমি মনে করি যে মাছ মাংস দিয়ে খানের তুন বালা হচ্ছে সবচেয়ে বেশি শাকসবজি বালা শরীরের লাই বালা, মাছ মাংসের মধ্যে দুনিয়ার বেজা, শাকসবজির মধ্যেও আছে কিন্তু অনেকে তান শাকসবজি নিজেরা ঘরে বানায় বাগান টাগান করি ঠিক আছে শাকসবজি ইয়ে করে চাষ করে, তো হেরতুন মনে হয় যে ঠিক আছে শাকসবজি বালা গরু ছাগল খাসির মাংস খানের তুন, তো এগুলো খাওয়া গরু মুরগি খাওয়ার তো আমার মনে হয় যে ঠিক আছে এগুলো খাই হচ্ছে হলো দিন কাড়ান বালা আছে, শরীরের লাইও বালা শরীরও ঠিক থাকে, তার উপর শরীরে পুষ্টি টুষ্টিও হয়। তো ভিডিওকে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল গায়ে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো অনেকে হচ্ছে হলো এটারে হচ্ছে হলো ভালো করে একটা বাজি লয় বাজি, অনেকে হচ্ছে হলো মাছেরে খোলা দি আঙ্গদেশে খোলা কেউ আর কি বাজি, শুকনো শুকনো একটা আছে না যে যে ভর্তা করার লাগে যেরকম বাজে মাছেরে, তো তাওয়ার মধ্যে দিই বাজি, এটার লগে হচ্ছে হলো ভালো করে হচ্ছে হলো ইয়ে ভর্তা করি খায়। তো আমাদের দেশে বিভিন্নভাবে এটারে খায়, তো আমরা যেটা সিম্পলভাবে খাই মাঝে মধ্যে, কারণ সবসময় তো আর দেখা যায় যে এটার লগে যে মাছগুলো খাইতে ভালো লাগবে সেটা তো আর থায় না ঘরের মধ্যে, তো এটারে এরকম ভালো করে শুকনা শুকনা করি লইতে হইব, চুলাটার একটু কমাই, বেশি বাড়াই দিলে তো হাতা মরি যেবগে তাড়াতাড়ি কিন্তু কাঁচা থাই যেবগে, তো একটা তাওয়ার মধ্যে মনে করেন দুগা তিন মরিচ বাজি লেবেন, পেঁয়াজ লেবেন আর লবণ লেবেন, এখানে বাড়ির মধ্যে লই সুন্দর করে বালা করে আপ দি ডলতে ডলতে কসলে কসলে মনে করেন যে এগুলার হচ্ছে হলো ইয়ে বানা লেবেন সাজনা হাতার এই এটার কি ভর্তা বানা লেবেন, আর খাইতে কিন্তু অনেক টেস্ট হয় এটা, এটা যারা এখন পর্যন্ত খান না অবশ্যই রেসিপিটা দিয়ে একবার ট্রাই করে দেখেন, একবার খাইলে মনে করেন যে বারবার খাইতে মন চাইবো। কয়েকদিন আগে আজ জামাইরে খাওয়াইছিলাম, আজ জামাই মনে হয় একদিন খেয়েছে, খেতনের কাছে এত বেশি ভালো লাগছে। তো এখানে বালা করি হচ্ছিলো পেঁয়াজের আগে লবণ আর হচ্ছিলো মরিচের লাগে এরকম ভালো করে হচ্ছে হলো ইয়ে করি লইতে হইব, মিক্সড করি লই তারপরে হচ্ছিলো এগুলোর মধ্যে হচ্ছে হলো একটু সরষের তেল দিতে হইব, সরষের তেল পরিমাণ মতোই দিবেন, অনেকে একদম সরষের তেল কম দেয়, কমও দিবেন না বেশিও দিবেন না, একদম পরিমাণ মতো দিয়ে এগুলার হচ্ছে হলো ভালো করে হচ্ছে মিক্সড করি লইতে হইব, আর লবণটা একটু খাই দেন, লবণটা ওই নাকি ঠিক আছে, লবণ কম হইলে তো যে কোনো জিনিসের মজাটা হান যেত না, তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে জিয়া নেই থান, আর আমগুলো বেশি বেশি করে দোয়া করবেন, এটা তো মনে করেন যার কমন ডায়লগ হয়ে গেছে ভিডিও শেষে আর না করে সবসময় এই কথাটা কই, তো আমগুলো বেশি বেশি করে দোয়া করবেন, আর মনে করেন যে কমেন্টসে জানাইবেন কে এরকমভাবে ঠিক আছে ভর্তা বানিয়ে খাইলেন, কার কেমন লাগলো ভর্তার রেসিপিটা দিয়ে বানিয়ে খাইতে, সাজনা ফাতার উপকারিতা মনে করেন যে কই কোনো শেষ করেন যাইতো না, তো হরের ভিডিওতে মনে করেন যে নতুন একটা কিছু লই আবার ভিডিও আনাগুলো আপলোড করুম, সে পর্যন্ত অবশ্যই কিন্তু আসসালামের লগে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ দোয়া করবেন বেশি বেশি করে, আসসালামু আলাইকুম।